আরেকবার কো, জিসি আরেকবার কো, কি ছিল স্বপ্নে? মানে ডাইরেক্ট মানে না করে প্রথম তো বোবাই দছে, তারপরে মানে আমি দোয়া পড়তেছি রথে, কারে কি নামাজ কি স্বপ্নের মধ্যে না ধাক্কা দিয়ে গেছি, দোয়া পড়তেছি আমি তো তোর সামনে। হুম হুম, পরে পরে তো যে মিঠা দিয়ে এড়ি মুড়ি সব খামছি, কিন্তু রথি তো সামনে নাই না, মানে রথির মতনই দেখ, কিন্তু আমি ঠিকই আমার দোয়া পড়ে যাইতেছি। আরো ভিডিও কর। এইদিকে প্রচুর কুয়াশা, শীতের মধ্যে ভূতের গল্প অনেক মজা। শিমন এখন বাড়িতে যেতে পারবে নাকি এটাই সন্দেহ। জামাই রিক্সা আর কোন দিন জামাই রিক্সা আলে জামাই একটা বন্ধু যেতে সুস্কা পরে ডাকে, তু থিরে ডাকে ছে জুই দরজা দেবে আমাকে দি যায় কোন না, এখন না গরমে তো সব সময় মানে এটাতে কি হয় আমাদের বাড়ি। আরে লাইভে না তো, ইউটিউবে এটা, এই সারমো এটা আমি না ফেসবুকে না ইউটিউবে। আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত কিছু দেখি নাই, কিন্তু পরে আরিফ ভাই কে এরপর থেকে মনে হয় রাত্রের বাইরে যায় না ওদিকে। আরিফ ভাইয়ের ঘটনা না, ওইটা তো আমিও আসিলাম, ওইটা অন্য কিছু, ওইটা অন্য কিছু, ওইটা অন্য কিছু। কিন্তু মানে অন্তরের যেমন ডাকে না, এখন ভূতের গল্প শেষ, কারণ হচ্ছে আমাদের এখানে মানুষজন সবাই ভয় পেতেছে, সবাই ভয় পাচ্ছে। এই পর্যন্ত ছিল আজকে ছোট ছোট হরর গল্প, একটু কনা বিরাট কাহিনী। কষ্ট মস্ত করে উঠছি, উঠতে হাতে ফোনটি পায় না, তোর বলে ডাকে সকালে, রাত্রিবেলা ডাকে বলে এই ডাকটি আমার ডাক দিত আগে, এই জ্বালাটা অনেক তোর কাছে গেছে, বিশেষ করে মহিলা গো ডাক, হ্যাঁ আমারও ডাক তো ডাক দিতে পারে। আমি দেখবেন সবাই ঘুমায় রে, কেউ নাই মইনের কিছু ফিলিংস আছে নি, শিমনের ফিলিংস নি কিছু, মাকনুনে খালি মাকনুনে গেলে কান্দাই মনে ফলাবেন না, মাকনুন তখন মনে দুধ চাই ল্যাকটোজেন হাসাহাসি করতেছিলাম, কিন্তু ভূতের ঘটনাগুলো কিন্তু আসলে না, এটা ফেক না, কিন্তু এটা ফেক না, এটা সত্যি কথা। আমার একদিন রাত্রেবেলা ডাক্তার জানলা দরজার কাছে লেগে বসছে, আমি আমার কয়েক কি ওট ওট উল্টা বাইরে আর কত ঘুমাবি, এরই কয় হ্যাঁ সে আমি দেখি পরে সব উনি মহিলা বুধ আমার কি উইটাই উইটাই সব আর কত ঘুমাবি, আমি যাই দরজার খিল ধরে ধরাই দিছি কিরাম ইহে নেকে, পরে আমি ও তুমি আমার ডাক দিছো হবাই, ওই যে মায় তো দরজা মজা বন্ধ করে ঘুমায় না, সুরা পুরা কুন্ডে এই যে এই বাড়িটা হচ্ছে এই ঘরটার মধ্যে সবসময় মানে শীত গ্রীষ্ম বর্ষা নাই ভিজেই থাকে, আর এই ঘরের পিছন থেকে বাচ্চা কান্না করে আমার কাজিন রেশা জ্বালায় আর কি। আর এইদিকে হচ্ছে এই ঘরের মধ্যে তো আগে বহুত নাচানাচি হইতো, মানে এখন নাচানাচি নাই বন্ধ হয়ে গেছে, আর এই যে ওরে তো টাই নিয়ে এলে যায় ঘুমের থেকে খালি ডাকা ডাকি করে অন্তরে তেল দেয় না দেখি কুন্ডে আমার বিছানা কাঁপে মানে প্রতিদিন সন্ধ্যাবেলা ওইটা যাইতে
অনেকদিন পর ভূতের গল্পের লাইভ যদি আমরা হাসাহাসি করতেছিলাম কিন্তু এগুলো কিন্তু সিরিয়াস। আমি একদিন রাতে অনেক কান্নাকাটি করছি, এত ভয় পেয়েছি কানের সামনে কান্নাছে মনে কর রাত্রিবেলা। তখন হয়েছে এই যে এই জায়গাটায় প্রায় সুগন্ধ পাওয়া যায়, অনেক সুন্দর গ্রাম।